অলিভ কালার বলে এই রকম। এটা দাম কত দিছেন সাইদুল ভাই? 16 লাখ। 16 লাখ। আজকে এত অলিভ কালার ফ্রেশ দেখেন, কোনো কাজ নাই তো সাইদুল ভাই? না না, কোনো কাজ নেই। যদি কোনো কাজ থেকেও থাকে আমরা ওইটা আমাদের স্কেকারের পক্ষ থেকে করে দিব। করে দিবেন? আচ্ছা নোয়া, কিন্তু এটা কাম বড়, কাম বড়। কারণ হচ্ছে গা অন্তত এই গাড়িটার ক্ষেত্রে, ঠিক আছে, এইটা ফার্স্ট পার্টি তেলের গাড়ি, ভিতরের সিটগুলা তো এটা আলফাট। আচ্ছা, আলফাটের সিটগুলা লাগানো, ভিতরের ইন্টেরিয়রটা দেখান। এরপর তো এই যে আমার নিজের নামে যে গাড়িটা ডাক্তার থেকে কিনছিলাম, মাইমুন ডাক্তার থেকে কিনছিলে? হ্যাঁ, অনেকদিন ব্যবহার করছি। আর বিক্রি করে আবার নতুন আরেকটা গাড়ি নিব? না, কিনছি আমি। এরপর তো এই যে আমার নিজের নামে যে গাড়িটা ডাক্তার থেকে কিনছিলাম, মাইমুন ডাক্তার থেকে কিনছিলে? হ্যাঁ, অনেকদিন ব্যবহার করছি। আর বিক্রি করে আবার নতুন আরেকটা গাড়ি নিব? না, কিনছি আমি আর। সুপ্রিয় দর্শক, চলে আসলাম এসকে কার প্লেস। আর এসকে কার প্লেস এর ওনার্স কিন্তু এই যে পাবনার বড় ভাই একুশটার মতো হবে আনুমানিক। তার ভিতরে মনে হয় তিনটা না চারটা সেল হয়েছে। এরপরে হচ্ছে এই যে দেখান, এক্সিও ফিল্টার। হ্যাঁ, 2012 মডেল। আর এইটা হচ্ছে 18-তে রেজিস্ট্রেশন, 12 মডেল, 18-এ রেজিস্ট্রেশন, 18-তে রেজিস্ট্রেশন, অকটেন ড্রাইভ, ঠিক আছে, খুব ভালো অকটেন। দা তেল গ্যাস দুটো কমপ্লিট আছে তো? হ্যাঁ, তেল গ্যাস দুটোই কমপ্লিট আছে। তেল গ্যাস দুটো কমপ্লিট আছে। 34 সিরিয়াল, সামনে পিছনে গ্লাস অরিজিনাল দেখেন, এটা ঠিক আছে। 34 সিরিয়াল, তেল গ্যাস দুটোই কমপ্লিট আছে। কালারটা হচ্ছে অনেকে বলে নিকা ব্লু, অনেকে বলে কি বলে আরেকটা কালার বলে, ঠিক আছে, কেউ অলিভ কালার বলে এই রকম। এটা দাম কত দিছেন সাইদুল ভাই? 16 লাখ। 16 লাখ। আচ্ছা, এরপর কি থাকবে? অ্যাকোয়া, এরপর অ্যাকোয়া হাইব্রিড। অ্যাকোয়া হাইব্রিড দেখেন, যারা হাইব্রিড গাড়িগুলো পছন্দ করে, হাইব্রিড অ্যাকোয়া হাইব্রিড। 13 মডেল, 19 রেজিস্ট্রেশন, 1500 সিসি, ভিতরে ইন্টেরিয়র বিস্কিট কালার, পুশ স্টার, সাউন্ড সিস্টেম ওকে, সামনে পিছনে গ্লাস অরিজিনাল, সব এ টু জেড যা আছে সব অরিজিনাল। আচ্ছা, একটু ফ্রন্ট সেক্টর একটু দেখাই দিই। দেখেন পজিশন লাইট, 42 সিরিয়াল কিন্তু। ওয়াও, এটা কত দিছেন দাম আজকে সাইদুল ভাই? এটার দাম দিছি 13.5 লাখ টাকা। 13.5? 13.5 লাখ টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, 13.5 লক্ষ টাকা হচ্ছে আস্কিং প্রাইস। পাঁচশো সেটি। আচ্ছা, 2009 মডেল, 15 রেজিস্ট্রেশন, 1500 সিসি। আচ্ছা, এটা কি তেল গ্যাস কমপ্লিট ভাই? না, এটা শুধু অকটেন ড্রাইভ, ইন্টেরিয়র বিস্কিট কালার। আচ্ছা, ইন্টেরিয়র হচ্ছে বিস্কিট না? যা আছে টোটাল দেখেন অরিজিনাল সব যা আছে। একটু যে কোনো মায়ের খোলা কাটা বা স্কেচ নাই? হ্যাঁ, ভিতর ইন্টেরিয়র কি অবস্থা? ইন্টেরিয়র বিস্কিট কালার ফ্রেশ দেখেন, কোনো কাজ নাই তো সাইদুল ভাই? না না, কোনো কাজ নেই। যদি কোনো কাজ থেকেও থাকে আমরা ওইটা আমাদের স্কেকারের পক্ষ থেকে করে দিব। করে দিবেন? আচ্ছা, এটা হচ্ছে 500 সিটি। হ্যাঁ, 500 সিটি, 20 সিরিয়াল, রেডিয়ন কালার, উপরে কন্ডিশন ডায়মন্ড, এবং সামনে পিছনে গ্লাস লাইট সব কিছুই অরিজিনাল আছে নাকি সাইদুল ভাই? আচ্ছা, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল।
ওকে এটা হচ্ছে নয়ার মডেল 15 রেজিস্ট্রেশন হ্যাঁ হ্যাঁ কত চাচ্ছেন ভাই এটা এই গাড়িটার দাম চাচ্ছি আমরা 13,80,000 13,80,000 না এটা নিতে পারবেন ওকে এরপর কি দেখছে এটা কি সোল্ড হয়েছে নাকি না এটা সোল্ড হয়নি আচ্ছা এটা কত মডেল এটা হচ্ছে 2016 মডেল 2022 এর রেজিস্ট্রেশন 9 মাস গাড়ির বয়স অকটেন ড্রাইভ ঠিক আছে মাত্র 9 মাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা অকটেন ড্রাইভ না হুম এটা এইটা খুব ফ্রেশ গাড়ি একদম গাড়ি বয়সও তো কম বয়সই কম মাত্র 9 মাস বয়স আচ্ছা এটা দেখতে পারেন এটা সুমোর মডেল 22 এর রেজিস্ট্রেশন তাহলে ভাইয়া এটা প্রাইস কত রাখবেন ভাই এটা নিউ শেপ দেখেন এটা কি নিউ শেপের শেপটা নিউ শেপ আচ্ছা এটা 21,50,000 আস্কিং প্রাইস 21,50 কথা বলার সুযোগ তো থাকছেই অবশ্যই আচ্ছা এরপর থাকছে 2011 মডেল 2016 এর রেজিস্ট্রেশন টয়োটা রাম তেলের গাড়ি রাম ফার্স্ট পার্টি ভিতরে ইন্টেরিয়র বিস্কিট কালার ওকে 22 সিরিয়াল সিলভার কালার যারা রাম খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন ডোর কিন্তু পাওয়ার ডোর কিন্তু পাওয়ার একটা ডোর পাওয়ার পাবেন আচ্ছা বাহ ওয়াও ভিতরটা দেখেন এই দরজা খুলে যারা রাম গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন 22 সিরিয়াল এটা অনলি অকটেন দেবে সাদুল ভাই অনলি অকটেন না আচ্ছা এটা কত রাখবেন ভাই এটা 14,00,000 টাকা আস্কিং প্রাইস 14,00,000 টাকা ওকে নেক্সট কি থাকবে নেক্সট দেখান এই যে এলিয়ন দেখান 2004 মডেল 9 রেজিস্ট্রেশন ভিতরে ইন্টেরিয়র বিস্কিট কালার তেল গ্যাস দুটাই আছে তেল গ্যাস দুটি কমপ্লিট এটা ফ্রেশ কন্ডিশন দেখেন লাইট গ্লো আছে কত চকচক সামনে শুনে গ্লাস লাইট এবং নিকেল সবকিছু আছে এবং এটা কিন্তু উডেন বাহ টিভি সাউন্ড সিস্টেম সবকিছুই কমপ্লিট আচ্ছা এটা মডেল আরেকবার বলে দেন তো সাদুল ভাই 2004 মডেল 9 রেজিস্ট্রেশন 2009 রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি 4 এর মডেল 9 রেজিস্ট্রেশন তেল গ্যাস দুটি কমপ্লিট হ্যাঁ তেল গ্যাস দুটি এটা ভাই আছে হ্যাঁ এটা কত রাখবেন এটা হচ্ছে গিয়ে আপনার 14,70,000 কত মডেল ভাই এটা এটা হচ্ছে গিয়ে 2010 মডেল 2015 এর রেজিস্ট্রেশন 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন হ্যাঁ 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 দেখেন গাড়িটা দেখেন 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন ফিল্টার যারা ফিল্টার খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন চাকা অ্যালয় থেকে শুরু করে সামনে পিছনে গ্লাস লাইট টিভি সাউন্ড সিস্টেম ওকে এবং উডেন বুড় সিলিন্ডার দেখেন এটা তেল গ্যাস কমপ্লিট সাদুল ভাই তেল গ্যাস দুটি কমপ্লিট আছে আচ্ছা এটা কত দিচ্ছেন দাম আজকে এটার দাম দিছি হচ্ছে 14,80,000 14,80 হ্যাঁ 14,80 ওকে এরপর দুটো আছে এইটাও দেখাই দেন এইটাও 10 মডেল 15 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি সিলভার কালার আচ্ছা 10 এর মডেল আছে সামনে পিছে গ্লাস অরিজিনাল সিলভার কালার 10 এর মডেল না দেখেন গাড়িটা যারা সিলভার কালার চান এটা দেখতে পারেন আর যারা হোয়াইট চান এটা দেখতে পারেন ওকে এটা মডেল হচ্ছে এটা 10 এর মডেল হ্যাঁ 10 মডেল 15 এর রেজিস্ট্রেশন হ্যাঁ 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 10 এর মডেল 15 এর রেজিস্ট্রেশন এই একটা ইন্টেরিয়র দেখাই দিলাম ব্ল্যাক এবং উডেন আছে প্রত্যেকটা গ্লাস আর দিলাম চাকা আলো রিং আর পিস্তলের কন্ডিশন দেখে দিই এটা তেল গ্যাস দুটোই আছে ওকে এটা এটা তেল গ্যাস কমপ্লিট না ভাই হ্যাঁ হ্যাঁ এটা কত রাখবে স্যার ভাই ওটা ওই সেম দামি সেম কত দিলাম জানি দাম এটা 10,000 বেশি এটা 14,90,000 14,90 হ্যাঁ হ্যাঁ আচ্ছা 14,90 আর ওটা 14,80 আচ্ছা 14,80 14 এভেন তো দেখেন 7 সিটারের 2000 7 সিটার গাড়ি যারা গাড়ি যাচ্ছে 11 রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি 11 মোড় 11 তে 11 রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আছে আচ্ছা ব্র্যান্ড নিউ আসছে এভেনজা যারা চাইতেছেন 7 সিটার একটা গাড়ি খুঁজতেছেন চিন্তা ভাবনা করতেছেন তারা এটা দেখতে পারেন 31 সিরিয়াল এই হচ্ছে চাকা অ্যালয় রিং এবং ফ্রন্ট সাইডের যে গ্লাসটা অরিজিনাল আচ্ছা ভিতরে ইন্টেরিয়র যদি আমরা একটু দেখাই দেই তাহলে বুঝতে পারবো গাড়ির কন্ডিশনটা কেমন টিভি সাউন্ড সিস্টেম এসি অন ওকে কোনো কাজ নাই তো সাদুল ভাই না না কোনো কাজ নাই যদি কোনো কাজ থেকে থাকে আমরা করে দিব আচ্ছা কোনো কাজ দেখাইতে পারি করে দিব অপশন সিএনজি দুটোই আছে আচ্ছা এটা দাম কত দিছে সাদুল ভাই এর দাম দিছি হচ্ছে আমরা 14,50,000 টাকা 14,50 হ্যাঁ 14,50 আচ্ছা ওকে এরপর কি থাকছে
সামনে পিসের গ্লাস অরিজিনাল তেলের গাড়ি এটা তেলের গাড়ি ওকে এটা কিন্তু সানরুফ আছে দেখেন গাড়িটা এটা সে জনয় এই যে ওকে তার সিরিয়াল আর যারা সিসি কিন্তু কত জানি ভাই সিসি 1800 র্যাপ পুরো তো 1800ই হয় এই হচ্ছে সানরুফ অসাধারণ একটা গাড়ি তেলের গাড়ি ফার্স্ট পার্টি অরিজিনাল কালার সানরুফ আছে তিনের মডেল তিনের রেজিস্ট্রেশন যারা সিআরবি খুঁজতেছেন এটা দেখতে পারেন ব্ল্যাক কালার তিনের মডেল তিনের রেজিস্ট্রেশন ভিতরে ইন্টারভিউ একটু দেখাই দিই লাইটিং আছে ভিতরে খুব ডেকোরেশন করা আছে ওকে এটা তো তেলের গাড়ি তাই না ভাই হ্যাঁ তেলের গাড়ি এটা কত দিছেন দাম সাদুর ভাই এটা আগে দাম ছিল 13,50,000 টাকা আমি এখন 13,00,000 টাকা দাম দিয়ে দিছি তারপরেও এটা আস্কিং প্রাইস কাস্টমার আসলে আমি যতটুকু পারি অনার করব সমস্যা নেই ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এরপর মালিকানার ট্রান্সফার সাথে সাথে ওকে যারা একটু ফ্রেশ গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন ভিতরে কিন্তু ভাই কিন্তু নিজে অনেক কিছু ডেকোরেশন করছেন উডেনগুলো আপনি করছেন না ভাই হ্যাঁ না আমি নিজের নিজের জন্য আমি অনেক টাকা ডেকোরেশন করছি ঠিক আছে আচ্ছা ওকে এস 11 সিরিয়াল হ্যাঁ 11 সিরিয়াল আচ্ছা এটা কত দিছেন দাম সাইদুল ভাই এটা আগে ছিল 12,50,000 টাকা আজকে 12,00,000 টাকা হ্যাঁ হ্যাঁ 12,00,000 টাকা তারপর আজকে প্রাইস দিয়ে দিছি ঠিক আছে ওকে ওকে আচ্ছা এরপর দেখাচ্ছি একটা এক্সনোয়া এক্সনোয়া 2005 মডেল 2007 এর রেজিস্ট্রেশন ঠিক আছে পাঁচের মডেল 7 এর রেজিস্ট্রেশন ওকে এক্সনোয়া পাঁচের মডেল 7 এর রেজিস্ট্রেশন বডি কিট করা আছে কিছু ভিতরে ইন্টেরিয়র ওকে এটাতে কোনো কাজ টাজ নাই তো সাদুল ভাই না কোনো কাজ টাজ নাই আচ্ছা এটা কত রাখবেন ভাই এটা রাখবো আগে ছিল অনেক বেশি এখন আমি 13,50,000 টাকা আসিন প্রাইস দিয়ে দিছি আচ্ছা তারপরেও আসলে পরে কিছুটা অনার করব কমবে ইনশাআল্লাহ আচ্ছা ওকে কি সবাই আছে একটা বাচ্চা নোয়া হ্যাঁ বাচ্চা নোয়া ও দেখতে বাচ্চা কিন্তু কাজে বাচ্চা না কিন্তু আমি তো এই বছরটা কিন্তু আমি বলছিলাম এক সময় যে গাড়ি দিয়ে যে বড় নাম দিছে বাচ্চা নাম দিছে বাচ্চা নোয়া কিন্তু এটা কাম বড় কাম বড় কারণ হচ্ছে অন্তত এই গাড়িটার ক্ষেত্রে ঠিক আছে এইটা ফার্স্ট পার্টি তেলের গাড়ি ভিতরের সিটগুলা টয়োটা আলফাট আচ্ছা আলফাটের সিটগুলা লাগানো ভিতরের ইন্টেরিয়রটা দেখান এটা আমি কম প্রাইসে ছেড়ে দেবো ঠিক আছে কিছু 10 এর মডেল 15 এর রেজিস্ট্রেশন যারা আমরা বাচ্চা নোয়া বা টাউন এক্স নামে চিনি কিন্তু এটাতে অনেক কিছু ফিচারগুলো অনেক চমৎকার আছে দেখেন হ্যান্ড রেস্ট এগুলো কিন্তু সাধারণত বাচ্চা নোয়াতে অ্যাভেলেবেল পাওয়া যায় না পিছনেরটাতে কিন্তু আছে এরকম ওকে খুব ফ্রেশ গাড়ি ঠিক আছে ভাই অনেক চমৎকার সাধারণত বাচ্চা নোয়ার গাড়ি এসি ইঞ্জিন খুব কমাইড এটা কত দিবেন আজকে এটা আমি দেবো আজকে 7,00,000 টাকা আগে বেশি ছিল 7,00,000 টাকা হলে 7,00,000 হ্যাঁ হ্যাঁ অন্য অন্য বাচ্চা নোয়া আছে দেখা যাচ্ছে যে 5,00,000 6,50,000 কিন্তু ওই গাড়ির সাথে এটা কম্পেয়ার করাইতে পারবেন না পারবে না গাড়ি কন্ডিশন অনেক কন্ডিশন অনেক ভালো অনেক ফ্রেশ এটা আইসা দেখবো চালাইবো তাহলে কিন্তু বুঝতে পারবো অবশ্যই ঠিক আছে ওকে থ্যাংক ইউ